ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বশেষ সিরিজের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। সদ্যসমাপ্ত পাকিস্তান সিরিজে দারুণ পারফর্ম করেছিল টাইগাররা, তাই সেই সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম, তাছাড়া বাকি সবাই দলে টিকে গেছেন। শরীফুলের জায়গায় স্কোয়াডে ডাকা হয়েছে জাকের আলীকে। লালবলের ক্রিকেটে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এই উইকেট কিপার ব্যাটার। তবে এর আগে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলেছেন তিনি। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত। চেন্নাইয়ে হবে এই ম্যাচটি। এরপর 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই দুই ম্যাচ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ। ভারতের স্কোয়াডে আছেন রোহিত শর্মা, যাদুশি জাসওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষয় পাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জশপ্রীত বুমরা ও ইয়াস দয়াল। Thank you.